সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি আলমগীর আলম। ওষুধমুক্ত জীবনযাপন করার জন্য যে কথাগুলো বলে থাকি, আজকে আমি যে সাবজেক্টটা নিয়ে কথা বলবো সেটা হলো মায়েদের জন্য, বিশেষ করে কিশোরী মেয়েদের জন্য যারা মাসিক সংক্রান্ত সময় আগে খুব ব্যথা অনুভব করে, তল পেট ধরে, এবং এই পেটে ব্যথা এবং তল পেটে ব্যথা এবং সেই সাথে আস্তে আস্তে ব্যথাগুলো উপরে দিকে উঠে। যারা এই সমস্যায় সংক্রান্ত আছেন তারা কিন্তু পেন কিলার কিংবা নানান কিছু খেয়ে শরীরটাকে ভালোর চাইতে খারাপের দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু এটা স্থায়ী সমাধান করার জন্য আপনাকে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে যে আকুপ্রেশার। আকুপ্রেশার এবং আমি একটা পথ্য বলবো, সেই পথ্যটা যদি আপনারা রেগুলার আপনারা ইউজ করতে পারেন তাহলে আপনাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে। তো আমি প্রথমে যে বিষয়টা বলি সেটা হলো আকুপ্রেশার। আকুপ্রেশার করার জন্য আপনাকে যে জিনিসটা পড়তে হবে সেটা হলো যে আপনার হাত, হাতের এই জায়গাটুকু আপনি একটু ভালো করে খেয়াল করবেন যে এই জায়গাটুকু আমি আস্তে আস্তে করে চাপ দেব। আমার যখন আমার পিরিয়ড সময় হয়ে যাবে তখন ব্যথাগুলো শুরু হয়ে যাবে, তখন এই সময়টায় আমি এই জায়গাটুকু আমি 5 মিনিট এই হাতে এবং 5 মিনিট এই হাতে, 10 মিনিট আমি সকালে এবং রাতে আমি আকুপ্রেশার করব। এই সাথে আমি প্রতিদিন দুবেলা 1 কাপ কুসুম গরম পানি, 1 ইঞ্চি পরিমাণের আদা ছেঁচে এটাকে চায়ের মতো করে গরম করে আমি চায়ের মতো করে পান করব। এই দুইটা কাজ করে দেখেন আপনার ব্যথা চলে যাবে, এবং এই ব্যথাটা যাতে না আসে সেটার জন্য আপনাকে রেগুলার আকুপ্রেশার করবেন, দেখবেন যে আপনার ব্যথা হবেই না। মারা এবং কিশোরীরা ভালো থাকবেন। আমি আশা করি আপনাদের এই সমস্যার সমাধানের জন্য এটা খুব কাজ দিবে। ধন্যবাদ।